19তম ওভারে আরোরা একেবারে কলকাতাকে হারিয়েই দিয়েছিলেন। সেই ওভারে ভারতীয় এই তারকা দিয়েছিলেন 12 রান, তাতেই অনেকটাই এগিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ওভারে সানরাইজার্সের প্রয়োজন ছিল 8 রানের, জয়ের জন্য প্রয়োজন 8 রান, কিন্তু 6 বলে 8 রান নিতে ব্যর্থ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের দুই ব্যাটার ভুবনেশ্বর কুমার ও মায়াঙ্ক মার্কান্দে। বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে জয় নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। 20তম ওভারে মাত্র 3 রান দিয়ে বোলিং শেষ করেছেন বরুণ চক্রবর্তী, একটি উইকেটও পেয়েছেন তিনি। আইপিএলে আজ দিনের একমাত্র ও টুর্নামেন্টের 47তম ম্যাচে মাঠে নেমেছে কলকাতা ও সানরাইজার্স। এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 171 রান সংগ্রহ করে কলকাতা। কলকাতার হয়ে দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন রিঙ্কু সিং ও নীতিশ রানা। দুজনই অর্ধশত রানের দেখা না পেলেও দলের ব্যাটিং বিপর্যয়ের সময় কার্যকরী ভূমিকা পালন করেছেন। জবাবে এই রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ গুটিয়ে যায় 166 রানে। এদিন শুরুটা ভালো করতে পারেনি তারা, মাঝে দলের হাল ধরেছিলেন এইডিয়ান মার্করাম ও রাহুল ত্রিপাঠী। এই দুইজনকে ফেরানোর পর মেরুদণ্ড ভেঙে পড়ে সানরাইজার্স হায়দরাবাদের। কলকাতার 5 রানের এই জয়ে বল হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বরুণ চক্রবর্তী। এদিন এক উইকেট পেলেও যেতবারে অর্থাৎ 20তম ওভারে কলকাতাকে একাই জিতিয়েছেন তিনি। দলের সর্বোচ্চ উইকেট শিকারী শার্দুল ঠাকুর পেয়েছেন 2টি উইকেট।